পরে যে খবর আমাদের নজর রাখতে হচ্ছে, গতকালই আলিপুর আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায় সহ আরও সাতজনকে। যদিও জামিনের আবেদন এদিনও খারিজ হয়ে গিয়েছে এবং তারপর আবারও 19 জানুয়ারি পর্যন্ত অর্থাৎ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের বিচারক। এবং এরপরও আরও গুরুত্বপূর্ণ নানান বিষয়ে তাদের কাছ থেকে তথ্য তালাশ করতে এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা রীতিমতো মরিয়া হয়ে উঠছে। পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনের ফের জেল হেফাজতের নির্দেশ, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায় সহ এই সাতজনকে। আরও আপডেট জানার চেষ্টা করব। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিরূপা, ফের জেল হেফাজতে গেলেন পার্থ চট্টোপাধ্যায় সহ আরও সাতজন, তাদের কাছ থেকে আর কি কি তথ্য এই মুহূর্তে জেনে নেওয়ার চেষ্টা করছেন গোয়েন্দা কর্তারা, আর কি কি বিষয় উঠে আসছে? দেখো, এটা সিবিআই হেফাজতের মামলা ছিল এবং সিবিআই এর তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে এজেন্টের মাধ্যমে টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায়, এবং পার্থ চট্টোপাধ্যায় এবং এজেন্টের মাঝামাঝি যে মিডলম্যানরা ছিলেন সেই মিডলম্যানদের ভূমিকা এই মুহূর্তে ঠিক কি সেটা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তাছাড়াও এজেন্টরা যে কাঁচা টাকা তুলতেন, অর্থাৎ যে যারা টাকা দিতেন, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে যে টাকা সংগ্রহ হতো সেই কাঁচা টাকা এজেন্টরা যে দিতেন, সেই এজেন্টের থেকে মিডলম্যান এবং মিডলম্যান হয় কার হাত দিয়ে মন্ত্রীর কাছে, তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে এসে পৌঁছতো সেটা জানা খুব প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই তাদেরকে হেফাজতের প্রয়োজন রয়েছে। আর এই প্রমাণ এই মুহূর্তে যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা লোপাটের ব্যবস্থা করতে পারে এই প্রভাবশালী মন্ত্রী সহ অন্যান্য যারা অ্যাকিউজরা রয়েছেন প্রত্যেকেই, তাই তাদেরকে এই মুহূর্তে জেলের বাইরে রাখলে, অর্থাৎ জামিনে দিলে কোনোভাবেই সেই প্রমাণ অ্যাকসেপ্ট করা সম্ভব হবে না বা প্রমাণ খুঁজে পাওয়া সম্ভব হবে না। সেই কারণেই তাদেরকে জেল হেফাজতের আবেদন জানিয়েছে ছিল সিবিআই। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী, বলা যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এটা বলার চেষ্টা করেছেন বারবার যে সিবিআইরা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, তাই যেহেতু তারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শে সেই কারণেই তারা জোর করে পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য যারা রয়েছেন তাদের প্রত্যেককে আটকে রাখার চেষ্টা করছে। আদতে কোনো প্রমাণ তারা দিতে পারেনি। এদিকে তারপরেই দেখা গিয়েছে যে দুটি মামলা রয়েছে, সেই দুটি মামলার ক্ষেত্রে দুটি ভিন্ন ভিন্ন আইও আবার নতুন তথ্য আদালতের কাছে জমা দিয়েছে। আদালত সেই তথ্য দেখে, কিছুক্ষণ সময় রিজার্ভ করে রাখে অর্ডার, এবং তারপর আগামী 19 তারিখ পর্যন্ত, 19শে জানুয়ারি পর্যন্ত প্রত্যেককে, পার্থ চট্টোপাধ্যায় সহ প্রত্যেককে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিরূপা ধন্যবাদ জানাই। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে অভিরূপা হাজরা।